যে এই যে আপনারা যে আজকে একটা পয়েন্ট একজনে বললো ইউনিয়ন লিডার তার বেতন ভিত্তি করতে হবে, বেতন বাড়ানোর জন্য আপনারা চাচ্ছেন, ঠিক না? এটা নিয়ে কি কোনো আন্দোলন করার দরকার আছে? মাননীয় প্রধানমন্ত্রী না চাইতে দেন, আপনারা শুনলে খুশি হবেন এই ইলেকশনের আগে আপনাদের একটা ফাইল ওই পাশ হয়ে যাবে, যেটা হচ্ছে যে আপনাদের বেতন ভাতা বৃদ্ধি। ফাইলটা মন্ত্রণালয়ে গিয়েছিল, মন্ত্রণালয় না বুঝে ফেরত দিয়েছে। ওরা বলেছে যে এরা তো ভলান্টিয়ার ফোর্স, এরা ভাতা দাবি করে কেন? ওরা জানে না যে ভাতাটা কি, অনারিয়ামটা কি, বেতনটা কি, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এটা কথা হয়েছে, মন্ত্রণালয় সম্মতি জ্ঞাপন করেছে, এটা ইলেকশন আগে আপনাদের ভাতাটা হবে। এটা ডিজি মহোদয়, এটা নিজে, হ্যাঁ এটা ডিজি মহোদয়, আপনারা জানেন আমাদের ডিজি মহোদয় কিন্তু মানে কি বলে, উনি কিন্তু খুবই চৌকস লোক এবং দেশ প্রেমিক একজন নেতা, ঠিক না? ওনার বাবা কিন্তু মুক্তিযোদ্ধা ছিলেন, উনি মুক্তিযোদ্ধা ঘরের সন্তান, জানেন? এই জন্যই দেশ প্রেমটা ওনার একটু বেশি দেখি আমি, ঠিক আছে? উনি আপনাদের জিনিসগুলো দেখেন এবং অল্প সময় আমাদের এই বাহিনী কিন্তু অনেক অর্জন হয়েছে। এই ডিজি মহোদয় কিন্তু আমাদের জন্য না চাইতে উনি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে অনেক সুযোগ সুবিধা নিয়ে আসেন, ঠিক আছে? আর দেশের দেখেন কিরকম উন্নতি হয়েছে, আমাদের বাহিনীর তো উন্নতি হয়েছেই। ও যেটা বলতেছিলাম সেটা হলো যে এই আপনাদের একটা পেনশন স্কিম চালু হয়েছে, সার্বজনীন পেনশন স্কিম বাংলাদেশে,